আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই বেশ ভালো আছেন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসেছি আশা করছি ভিডিওটি সবার কাছে বেশ ভালো লাগবে আমার আজকের রেসিপি পুডিং আমি আজকে দুইটা লেয়ারে কীভাবে পুডিং তৈরি করে পারফেক্টভাবে সেই রেসিপি নিয়ে চলে এসেছি চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপির দিকে এই মজাদার পুডিংটি কীভাবে তৈরি করতে হয় চলুন দেখে আসি পুডিংটি আমি জেলো তৈরি করে নিয়েছি জেলো তৈরি করাটা একেবারেই সহজ ওটা আমি আর দেখালাম না এখানে আমি সাবুদানাগুলো দুধের মধ্যে দিয়ে কিছুটা জাল করে নিচ্ছি আধা কেজি দুধ ভালো করে সাবুদানা দিয়ে জাল করে নেয়ার পর এদিকে আমি প্রায় দেড় কাপের মতো পানির মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি এবার পাউডারটাকে নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় এই পানিটা দিয়ে দিতে হবে আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আগে থেকে যে জেলোগুলো তৈরি করে রেখেছি জেলোগুলো দিয়ে দিচ্ছি জেলো তৈরি করতে যারা পারেন না তাদের জন্য দিয়ে বলে দিচ্ছি কিভাবে জেলোটা তৈরি করতে হয় জেলোটা তৈরি করার জন্য প্রথমে পানির মধ্যে জাস্ট কয়েক চামচ আগার আগার পাউডার অর্থাৎ এক চামচ দিলেই যথেষ্ট আপনাদের পরিমাণ ওয়াইজ ডিপেন্ড করছে আপনারা কতটুকু জেলো ইউজ করবেন আর পানি দিয়ে যে পাত্রে সেট করবেন ওই পাত্রে বলক চলে আসার পর ঢেলে দিলেই হয়ে যাচ্ছে জেলোটা দিয়ে আমি কিছুটা ওই পানি দিয়েছিলাম তারপর এটা প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করার পর যে দুধ আর সাবুদানার লেয়ারটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেই লেয়ারটা দিয়ে দিয়েছি বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না ঠিক চার পাঁচ মিনিট পর এটা আস্তেই করে উপর দিয়ে ঢেলে দিতে হবে কারণ নিচের লেয়ারটা বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ঢালা যাবে না এবার অপেক্ষা করছি এটা দশ পনেরো মিনিটের মতো প্রায় আধা ঘন্টার পর আমি ফিরে এসেছি এবার চারপাশে চারটা টুথপিক লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা ঢালতে একটু সুবিধা হয় পুডিংয়ের চারপাশে আমি কাঠিগুলো দিয়ে দিলাম এবার প্লেট দিয়ে উপরে একটা জাস্ট এটাকে উল্টে নিব আপনাদের কাছে কাঠি হাতের কাছে না থাকলে আপনারা ছুরি দিয়ে চারপাশটা একটু কেটে নিতে পারে তাহলেও কিন্তু সহজে এটা ঢালতে পারবেন একটু ওয়েট করতে হবে দু এক সেকেন্ডের মতো তারপর এটা নিজে থেকেই পড়ে যাবে দেখুন আমাদের পুরিংটা পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এবার সাইড থেকে কাঠিগুলো ফেলে দিলাম দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের দুই লেয়ারের পুডিং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে ব্যাপারটা আসসালামু আলাইকুম